মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম প্রকল্পের আওতায় জামজুড়ি আদর্শ গ্রাম প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি সবকা সাথ সবকা বিকাশ নীতিতে বিশ্বাসী, তাই তার জন্মস্থান জামজুড়ির উন্নয়নে বিশেষ অগ্রাধিকার না দিয়ে সারা রাজ্যের সঙ্গে সমানভাবে একেও এগিয়ে নিয়ে যাওয়া হবে। গোমতী জেলা প্রশাসন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি আদর্শ গ্রামের জন্য যে যে শর্ত প্রয়োজন, যেমন কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, মৎস্য চাষ, কৌশল বিকাশ, পরিচ্ছন্নতা, সহজে ব্যাংক ঋণ, সমান সমাজ কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প, এরপর সব সুযোগ জামজুড়িতে রয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে রাস্তা দুধারে সৌন্দর্যকরণ, গোমতী নদীর পানি বাঁশ চাষ, রাস্তা প্রশস্তকরণ, সেচের সুযোগ সম্প্রসারণ, পানীয় জল পরিশোধন প্রকল্প, উদ্যানবিদ্যা বিভাগের মাধ্যমে কৃষকের উৎপাদিত বাজারজাতকরণ, মৌমাছি পালন ইত্যাদি ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এখানকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে খেলার স্টেডিয়াম এবং গ্যালারি তৈরি করা হবে। মাতাবাড়ি, মোড়াবাড়ি ইত্যাদি অঞ্চলে সুখসাগর জেলা কোঅপারেটিভের মাধ্যমে মৎস্য চাষের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, রাজ্যে একুরিয়ামে মাছ চাষ উৎপাদনের আদর্শ আবহাওয়া রয়েছে, তা কাজে লাগলে ত্রিপুরায় বিদেশে এই মাছ রপ্তানি করতে পারবে। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রঞ্জিত সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, সচিব সৌম্যা গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন। আজ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যে আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস শুরু হচ্ছে। এই উপলক্ষে রাজস্ব দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক ভার্চুয়াল সকল লক্ষ্য পাঠ করানো হবে মহাকরণে। গতকাল সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে রাজস্ব মন্ত্রী অরিন্দ্র চন্দ্র দেববর্মা এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবসকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, ত্রিস্তরীয় পঞ্চায়েত, নগর সংস্থা, টিডিএডিসি ইত্যাদি স্তরে পরিকাঠামোগত দিক থেকেও সাজিয়ে তোলা হয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার সব দিক নিয়ে প্রস্তুত বলে তিনি জানান। এ উপলক্ষে আজ রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে সকাল 11টা এবং সরকারি বিভিন্ন দপ্তরে শপথ বাক্য পাঠ করানো হবে। রাজ্যে গত 24 ঘন্টায় 1,939 জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে 109 জনের দেহে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত 28,481 জন কোভিড সংক্রমিত হয়েছেন। বুলেটিনে জানানো হয়েছে, 220 জন কোভিড আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ও ছাড়া পেয়েছেন। মোট সুস্থ হয়েছেন 24,600 জন। সুস্থতার হার 86.50%। বর্তমানে 3,521 জন কোভিড আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 314 জনের। দেশে কোভিডে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার রয়েছে 86.36%। দেশে বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 8,61,000। গত 24 ঘন্টায় নতুন করে 66,732 জন আক্রান্ত হয়েছে। করোনা প্রতিরোধে প্রধান হাতিয়ার সতর্কতা। আসুন একটু শুনি করোনা প্রতিরোধে রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সঞ্জয় কবির বার্তা। নির্দেশ কঠোরভাবে পালন করি এবং দেশে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে আসার যে উদ্যোগ তাকে নিজেও আন্তরিকভাবে সামিল করি। আমি সংগ্রহ করার আগে একটি বিশেষ স্বাগত নিয়েছি। ত্রিপুরা মধ্য শাখা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচা পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর খপতর সাহা জানান, আগেকার সাপ্লিমেন্টারি পরীক্ষার মতো এখন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ যদি একটি বিষয়ে ফেল করে তবে বছর বাঁচাও পরীক্ষায় পাশ করে সে উচ্চ ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবার বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 6,013 জন আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে 1,971 জন, মোট 7,984 জন পরীক্ষার্থী। 16টি সেন্টারের অধীন 52টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগরতলা শহরে রয়েছে 4টি সেন্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 অক্টোবর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 70তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1-800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে।
সাধন নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বংশটিলা এলাকাতে লিপিকা দেবনাথ নামে এক মহিলার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল ভোর 3টা থেকে 4টা পর্যন্ত হঠাৎ বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ বৃষ্টিপাত হয়। ওই সময় মৃতা লিপিকা দেবনাথ মাটির ঘরে ঘুমোচ্ছিলেন। বাদ পড়ে ওই ঘরের মাটির দেয়াল এবং ভেঙে যায়। সংঘাতীন মহিলাকে সাগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খোয়াই নতুন টাউন হলে গতকাল খোয়াই পুর পরিষদের উদ্যোগে খোয়াই পুর এলাকার চাপাই কর্মীদের রেইনকোট এবং স্ট্রিট ভেন্ডার লাইসেন্স প্রদান করা হয়। নির্মল ভারত, স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে আজকে গতকালের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত। তাছাড়া খোয়াই পুর পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই পুর পরিষদের সিইও সি কে মৌসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অরুন্ধতী নগর কেশব সংঘ এলাকায় একটি গোপন সূত্রের ভিত্তিতে গতকাল সকালে তল্লাশি চালিয়ে পুলিশ 33,000 বোতল ফেনসিডিল আটক করেছে। আটককৃত ফেনসিডিলের বাজার মূল্য 50 লক্ষাধিক টাকা হবে বলে জানানো হয়। রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সুস্থ হয়ে গতকাল রাজ্যে ফিরে এসেছেন। গত মাসে কোভিড-19 আক্রান্ত হবার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথম কলকাতার একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। তিনি এখন সুস্থ এবং সামান্য শারীরিক দুর্বলতা রয়েছে। কলকাতা থেকে গতকাল আগরতলা বিমানবন্দরে পৌঁছানোর পর বহু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শুভানুধারীরা তাকে শুভেচ্ছা জানান। আবহাওয়ার খবর, আজ দুপুর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। রাজ্যে সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল সকাল 8:30 থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। আগরতলা আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রির কাছাকাছি।